What's up guys, I'm Shahed Tha Gamer. তো আজকে আমরা খেলতে চলেছি ইয়াকিনি সোলার ম্যাশ। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। আমার পরীক্ষা চলছে তাই আমি এত একটা ভিডিও দিতে পারছি না। তো চলো এখানে আমরা আর্থ নেব। চলো নিয়ে নেই আর্থ, সিলেক্ট আর্থ। আর এটা নাকি আমি আমার পৃথিবী থেকে নিজেকে নিজেই ধ্বংস করতে পারবো। আর এখানে আমাকে প্রথমে দেখানো হচ্ছে কীভাবে কী করতে হবে। ওকে, এবার আমাকে রেটিপ দিয়ে আর্থে চলে যেতে হবে। এই তো আমাদের সেই আর্থ। এখানে আর্থ আছে 100%, আর মানুষ আছে 8,000,000,065। যাই হোক ভাই, আমি কিছু বলতে পারছি না, যতই হবে। প্রচুর মানুষ আছে, সবগুলো মানুষকে আমার আজকে মারা টার্গেট যে কোনো কিছু দিয়ে। তো চলো আমি মারা যাক প্রথমে। এটা কি, এটা দিয়ে মেরে দেখি তো, কিছু তো হচ্ছে না। এটা মিসাইল শিল্ড কি ভাই, শিল্ড। ও, তারা আমি যে আক্রমণ করবো তারা বাধা প্রদান করবে। ও আচ্ছা, তারা দাঁড়া আমি দুটো স্পন করে দিই। কেন আরেকটা দেখি তারা বাঁচাতে পারে নাকি তাদের দেশকে, মানে পৃথিবীকে। আর এখানে আমরা তো এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। এখানে কিছু একটা আছে, ঠিক অক্টোপাস কে দিয়ে দিই। ও ভাই দেখো, অক্টোপাস পয়সা ফুল ইয়ে ভাই, 243 মিলিয়ন মানুষ ভাই মারা গেছে। তো 243 মিলিয়ন মারা যায়। আর এখানটায় হলো আমাদের আসল জায়গা। এখানে আমি একটা বোমা, ভাই কোথায় ফাটলো, কেউ তো মরল না, হ্যাঁ কেউ তো মারা গেল না ভাই। ও বুঝতে পেরেছি, রকেটটা ভিতরে গেলে তারপর আমার ব্লাস্ট করতে হবে। ও ভাই, 1,000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 ,
কবর বোমা, এটা আসলে পড়লে কি হবে? আর এগুলো কি, এগুলো রোগ মোগ ভাই? এগুলো ছাড়লে ও ওরা লেজার মেরে ভেঙে হচ্ছে, তাই তো বলি কে আটকায়। এ তো চাঁদের সংঘর্ষ। উই হি ভাই আসতে এক সেকেন্ড, তার চাঁদ কি ধ্বংস করি? ও ভাই চাঁদের ভিতরে দেখো বুঝে ভাই, ফাটিয়ে ফেলছে চাঁদ। তারা একশো। আচ্ছা এটা কি ভাই, শিল্ডের ভিতরেই এটা এখানে কি করবে দেখি তো, একটা কিছু করে এটা এটা করি মিশাইলটা। ও ভাই এই যে এটা শিট খুলছে, ভালো। এখান থেকে আরেকটা ব্লাস্ট করলাম, এখানে সবাই ঘুমাচ্ছে রাতবেলা, এই রাতবেলাকে আমি আজকে ব্লাস্ট করে ফেলবো। ভাই কে ফাটিয়ে দিচ্ছে আমি ইয়া, এই যে 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 আমার একটা বিমান যাচ্ছে, এবার শুধু ফাটিয়ে দেওয়ার ফলা। ওকে পৃথিবী মতো 58% ড্যামেজ হয়েছে ভাই, এটা মারা যায় না। আচ্ছা দাঁড়া, তোর 58% এলে এই তো আর কো আর কো, এই যে এখানে ঘুমাচ্ছে সবাই, এই তো আরেকটু আরেকটু এই তো ভাই। আর আর মানুষ ভাই কই, আরো মানে নাকি 793 মিলিয়ন মানুষ ভাই চেরিছে বেঁচে রয়েছে নাকি, তো কোথায় কোথায় সেই মানুষগুলো? আমি তো খুঁজে পাচ্ছি না, খুঁজে দেখতে হবে। উড়ি ভাই একে মারলেও সমস্যা নেই, সে শিল্ড নিয়ে এসছে। দিবে ভাই মাছ পর্যন্ত গাত্তা হয়ে গেল। ও এখানে মানুষ, ওই তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় মানুষ, চলো এই জায়গাটায় মারা যাক। এতে সে পুরোপুরি শিল্ড নিয়ে যাচ্ছে, সে তার পুরোপুরি শিল্ড নিয়ে চলে গেল। এই তো সে অর্থাৎ তার ডাইরেকশন ঘুরিয়ে দেওয়া হয়েছে, নো এটা হবে না। এই তো এটা খা, সবাই খা এটা, এটার মাধ্যমে কেউ বাঁচবে না, তারা ওদেরকে ধ্বংস করিনি।
আর আমরা সব কিছুকে একবার একবার করে ধ্বংস করেছি, আর পৃথিবীকে আমরা অনেকখানি ড্যামেজ করে দিয়েছি। আর 36% পৃথিবীতে রয়েছে। তোমরা জলদি গিয়ে লাইক করো ভাই, যত তাড়াতাড়ি লাইক করো তত তাড়াতাড়ি আমি এটার নেক্সট পার্ট নিয়ে আসব। তোমরা বেশি বেশি শেয়ার করো আর লাইক করো। ও ভাই সব খেয়ে ফেলবে। এই তো ভাই আমি এই ড্রাগন পেয়েছি, ড্রাগন কি চারপাশ দিয়ে, আর আর কারো লাগবে না, শেষ ড্রাগন। চলো আমরা এখন বসে বসে মজা দেখি। দেখো প্রায় পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, আমি আরও এখান থেকে ছেড়ে দিচ্ছি। আমি ইচ্ছা মতনে ফুল ভেঙে ফেলবো, যে আগুন দিয়ে দিয়ে ঢুকছে। আমার আবার ছাড়লাম, তারা আটকাতেই পারছে না ওর ড্রাগনকে। এটা কোনো শিল্ড হলো ভাই? তাও বলা যায় তারা সংখ্যা কম ছিল, কিন্তু মাত্র 2-3টা প্রথমে ছাড়লাম, তারপর আটকাতে পারলো না। তাহলে তো মনে করো এইভাবে একদলে এসে পড়লো, তাহলে তো আটকাতে পারবে না। আর আমি আমি আজকে প্রচুর মানে ব্যস্ত ছিলাম, বাট আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আসি। আর ওই যে দেখেন ভাই চাঁদও ভেঙে যাচ্ছে, এই যে পৃথিবী আমি বিজলি দিয়ে পুরো ভেঙে দিচ্ছি ভাই। আর কোনো মানুষ নেই, সব মানুষকে আমরা মেরে ফেলেছি। তো তো এই যে অবস্থা। তো ভাই আজকে পর্যন্ত এই পর্যন্ত থাকো, ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বাই।